নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মোড়াপাড়া দরিয়াকান্দি আইডিয়াল একাডেমি স্কুল মাঠে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পক্ষে উঠান বৈঠক হয়েছে। সোমবার বিকেলে এই উঠান বৈঠক হয়। উপজেলার মোড়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বরকত আলী সভাপতিত্বে এবং দক্ষিণ সংবাদ চর্চার সম্পাদক ও প্রকাশক মুন্নার সঞ্চালনায় মোড়াপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হাজী এমদাদুল হক পাবেল, ইউপি সদস্য রেহানা আক্তার সহ শত শত ভোটারগণ উপস্থিত ছিলেন। এ সময় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মোর্তজা পাপ্পা গাজী সরাসরি ভার্চুয়ালি যুক্ত ছিলেন।